আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটিএস টিভিতে। সাথে আছি আমি শাহ পরান, আশা করি আপনারা সঙ্গে আছেন। দর্শক, আজকে সংসদ হয়েছে, সংসদে কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির, উনি কিছু কথা বলেছেন, চলুন আমরা পড়ে দেখি। পাত্র সরকারি হলেই আলহামদুলিল্লাহ, জাতীয় পার্টির সংসদ সদস্য অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ বলছেন, এখন জীবনকে রাতারাতি বদলে দেওয়ার একমাত্র পন্থা হচ্ছে রাজনীতি। এটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে, আগে রাজনীতি ছিল নেশা, যারা রাজনীতি করতেন জীবনকে বাজি রেখেই করতেন, আর সেই নেশায় এখন নেই। এখন দেশে এটাই সবচেয়ে বড় পেশা, কারণ রাজনীতি করলে আপনি মিলিয়ন মিলিয়ন ডলার কানাডা, আমেরিকা, দুবাই পাচার করতে পারবেন, মিলিয়ন মিলিয়ন ডলারের মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব জায়গায় আপনি মিলিয়ন মিলিয়ন ডলার পাঠাতে পারবেন, কামাতে পারবেন অবৈধভাবে। তিনি আরও বলে, পাকিস্তান আমলে দেখা যেত পাত্র যদি রাজনীতি করে তাহলে বিয়ে দিত না, কারণ সে কোনো চাকরি করে পাবে না, তাহলে সে খাওয়াবে কি? খাওয়াতে হলে পত্রিকা অফিসে চাকরি করতে হবে, না হলে বটতলার উকিল হতে হবে, না হয় মুদি দোকানের হতে হবে, অথবা কেরানি গিরি করতে হবে। কিন্তু এখন যদি শুনে পাত্র সরকারি দল করে তাহলে বলা হয় আলহামদুলিল্লাহ, এর চেয়ে ভালো পাত্র আর হয় না, কারণ সে কিছু করতে পারবে। রোববার জাতীয় সংসদে সুবর্ণ জয়ন্তীর বিশেষ অধিবেশনে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে ফিরোজ রশিদ এইসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার কার্যপ্রণালী বিধির 147 বিধির আওতায় শুক্রবার এই প্রস্তাব উত্থাপন করেন কাজী ফিরোজ রশিদ। বলেন, জাতি এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, নিরপেক্ষ কোনো মানুষ নেই, শিক্ষক, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই বিভক্ত, পুরো দেশই এখন দুই ভাগে বিভক্ত। সংসদের অনেক অর্জনের সঙ্গে দুর্বলতাও আছে, এমন মন্তব্য করেন কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, আজ পর্যন্ত একটা কমিশনও বঙ্গবন্ধু হত্যা গঠন করতে পারছে না, বঙ্গবন্ধুর হত্যার নেপথ্য কারা জড়িত ছিল, এই জাতি যদি জানতে না পারে তাহলে ইতিহাসের বর্ণাংশে রেখে লাভ কি? লাভ নাই, কারণ বঙ্গবন্ধুকে হত্যা ছিল বিশাল ষড়যন্ত্রের কাজ, ডালিম ফারুক রশিদ গিয়ে হত্যা করলো বিষয়টা তা নয়, এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল, তা আপনারা বের করলেন না। তিনি বললেন, বঙ্গবন্ধু একদিনে বঙ্গবন্ধু হয়নি, তার জীবনে বেশি সময় কেটেছে জেলে, তিনি ঢাকায় বসে নেতৃত্ব দেননি, তিনি প্রত্যেকটি অঞ্চলে গিয়ে নেতৃত্ব দিয়েছেন, আজ কিন্তু আমরা ঘরের বাইরেই যাই না, কাচের দেয়ালে বসে নেতৃত্ব দেই, আর যারা আসে তাদের আমাদের লোকজন কুরবানির গরু মতো গলায় মালা দিয়ে রুমে নিয়ে বসান, আর টাকা বস্তা দিলেই মনোনয়ন দেন, এটাই হচ্ছে আওয়ামী লীগ আরেকটি দিক, দুর্বল দিক। ফিরোজ রশিদ বলেন, 1975 সালে 15ই আগস্টের পর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে কাউকে দেখিনি, একথা আমার নয়, আওয়ামী লীগের নেতাদেরই, তার আমি আর আমি তখন তরুণ, আমরা ঢাকায় ছিলাম, আমরা প্রস্তুত ছিলাম, নেতৃত্বের অভাবে আমরা সামনে এগোতে পারিনি, আমাদের কেউ ডাক দেয়নি, এটি ইতিহাস। দর্শক, আমি তখন বলতে চাই যে সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ সাহেব উনি আওয়ামী লীগ করছেন, এবং যারা যারা ছিলেন, এই উবায়দুল কাদের সাহেব ছাত্রলীগের প্রধান ছিলেন, কেউ কিছু আসলে করেনি, একমাত্র বঙ্গবন্ধু কাদের সিদ্দিকী মিছিল নিয়ে বেরিয়েছিলেন পক্ষে, এবং হাসানুল হক কিন্তু বিপক্ষেই ছিলেন, এই বঙ্গবন্ধু মারাতে খুশি হয়েছিলেন, আবার সেই শেখ হাসিনা তাদের নিয়ে হন, উবায়দুল কাদের সিদ্দিকীকে দূর করে অন্যদের নিয়ে কাছে টানছেন। তো জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, আমরা আইন প্রণয়ন করি, সংসদের আইন প্রণয়নের সময় আমরা কতজন উপস্থিত থাকি, আইন পাশ করার সময় সবাই তো সংসদে থাকে না, আমলারা আইন ড্রাফট করে দেয়,
আমরা হা না বলে পাশ করে দিই। এজন্য রাষ্ট্রপতি ভাষণে বলছেন, এক সময় বাইরে থেকে আইন প্রয়োগ করতে কনসালটেন্স আনতে হতো হবে, কারণ আমাদের মধ্যে আইন প্রয়োগ করার মতো কেউ থাকবে না। কাজী ফিরোজ রশিদ বলেন, গণতন্ত্র সমাজতন্ত্রের কোনো কাজ হয় না। যদি পেটে বাত, শিক্ষা, সুচিকিৎসা বাস্তবায়নের অবস্থান না থাকে, আমাদের প্রধানমন্ত্রী বিশাল ক্ষমতাধর। বিশ্বের ইতিহাসে প্রধানমন্ত্রী আছেন কিনা, বাংলা এই যে এত ক্ষমতাবান প্রধানমন্ত্রী আছে কিনা তা আমার জানা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক করে জাতির পিতার সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে, এটা তার জীবনের বড় সাফল্য। তিনি বলেন, বলা হচ্ছে প্রত্যেকটি আসনে নৌকার প্রতীক দেওয়া হবে, জাতীয় পার্টির 26টি আসনেও নাঙ্গল দেবে না, সেখানে নৌকা দেবেন, আমাদের ভয় পান কেন, প্রয়োজনের সব আসনে আমাদের ছেড়ে দেব। সরকারের উদ্দেশ্য করে কাজী ফিরোজ রশিদ বলেন, শান্তভাবে দেশ পরিচালনা করুন, নির্বাচনের বাকি আর 9 মাস। একটি বড় রাজনৈতিক দল বলে দিয়েছে তারা আর নির্বাচনে অংশ নেবে না, তাই সতর্ক হন, সামনে কিন্তু বড় বিপদ আসছে। হাসানুল হিনু ও রাশেদ খান মেননের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি বলেন, আমাদের পাশে কেউ বলছেন সংবিধানে সংশোধনী আনতে হবে, বিসমিল্লাহির রহমানির রাহিম রাখা হবে যাবে না, রাষ্ট্রধর্ম ইসলাম রাখা যাবে না, কারণ এইসব সাংঘর্ষিক। এখন আমরা এগুলো বলছেন কেন, এগুলো আপনারা বলছেন কেন, আর মাত্র 9 মাস বাকি নির্বাচনের। এই মুহূর্তে আরেকটি নতুন ইস্যু সৃষ্টি করতে যাচ্ছেন কেন, এর উদ্দেশ্য কি? আপনারা তো সবাই, আপনারা তো সহি সালামতে নৌকায় উঠে বসতে গেছেন, নৌকার কাণ্ডারি শেখ হাসিনা নৌকা চালাচ্ছেন, টানছেন শেখ হাসিনা কি নৌকার বেয়ে উপরে যেতে হবে? আপনারা তো নিশ্চিতভাবে নৌকায় উঠে বসে আছেন, কারণ বিএনপির এবং অঙ্গসংগঠন দলগুলো যারা বিএনপির সাথে আছে তারা কেউ এবার ইলেকশনে যাবে না 2023 সালে। সো আওয়ামী লীগ আবার এককভাবে ক্ষমতায় আসবে, 300 আসন নিয়ে চেষ্টা করছে, এবং এককভাবেই তারা, এর আগে আমি বলেছিলাম যে 270-80টা নেবে আর বাকিটি জাতীয় পার্টিকে দেবে, বিভিন্ন দলকে, স্বতন্ত্র প্রার্থী এবং বিভিন্ন দলকে, এ বিষয়ে আরও বলবো। কাজী ফিরোজ রশিদ আরও বলেন, আমার বাবা আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতি ছিলেন, আমি 1973 সালে মনোনয়ন চেয়েছিলাম, জাতির পিতা বঙ্গবন্ধু জিল্লুর রহমান ওবায়দুর রহমান সাহেব আমাকে ডেকে বললেন, তোমাকে মনোনয়ন দেওয়া হবে, কিন্তু পরে আমি মনোনয়ন পাইনি। কেন মনোনয়ন দেওয়া হয়নি সেজন্য আমাকে একটি চিঠি দেওয়া হয়, এরপর মনোনয়ন চেয়েছিলাম, মনোনয়ন পাইনি, আর চিঠি দেওয়া হয়নি, দিয়েও জানানো হয়নি। তখন বুঝলাম আওয়ামী লীগ বদলে গেছে। দর্শক, এটাই বলতে চাই যে এর আগেই বলেছি যে 2014-তে 153টা আসন বিনা ইলেকশনে, আর বাকিগুলো ইলেকশন করে প্রায় 290টার মতো চলে, 270টার মতো আসছিল, 30টা জাতীয় পার্টি এবং বিভিন্ন স্বতন্ত্র মত দিয়েছিল, এবং হচ্ছে যে 2018-তে প্রায় 290টাই আওয়ামী লীগের, বাকি 6টা হচ্ছে বিএনপির, আর বাকিগুলা জাতীয় পার্টি নিয়ে, জাতীয় পার্টি আর আওয়ামী লীগ তো মিলি 293টার মতো, আর বাকিগুলো স্বতন্ত্র মিলিয়ে আর 60টার মতো ছিল বিএনপির। এবার কাল যেহেতু বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো যাচ্ছে না, তাইলে যাচ্ছে কে, আওয়ামী লীগ 240-250টা আসন নিবে, সেখান থেকে 30টা আসন জাতীয় পার্টি পাইতে পারে, 20টা আসন স্বতন্ত্র। অর্থাৎ স্বতন্ত্রের মাঝেও 50টা আসনের মাঝে দেখবেন জাতীয় পার্টি বিএনপি যারা ইলেকশন করতে চেয়েছিল, নমিনেশন চেয়েছিল বা ইলেকশনে যায়নি বলে সেখান থেকে বিদ্রোহীভাবে ইলেকশন করবে, এবং হচ্ছে যে আওয়ামী লীগের কিছু বিদ্রোহী প্রার্থী আছে এবং কিছু স্বতন্ত্র প্রার্থী আছে, সব মিলিয়ে 50-60টা আসন ছেড়ে দেওয়া হবে, আর বাকি 200 উপরে আসন, তারা 240-250টা আসন তারা নিয়ে ইলেকশন ক্ষমতায় আসবে আবারও, সেই অবৈধভাবে অবৈধ ইলেকশন করে একতরফা, যেটা নজিরবিহীন ইলেকশন হয়েছিল সুপ্রিম কোর্টের কয়েকদিন আগে, বার কাউন্সিল, হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে বার কাউন্সিল ইলেকশনে নজিরবিহীন, মানে পৃথিবীর জঘন্যতম একতরফা ইলেকশন
যেটা 2014 এবং 2018 হয়েছে সেটা আপনার এই 2023 সালে ডিসেম্বর মাসে জানুয়ারি মাসের 10 তারিখ আগে সেটা আবার পৃথিবীর জঘন্যতম নজিরবিহীন ইলেকশন হবে, একতরফা ইলেকশন। সেই ইলেকশনের ফলাফল কি হবে আপনারা সবাই জানেন, আবার কারা ক্ষমতা আসছে কেমনে আসছে, কিন্তু ক্ষমতা রাখতে পারবেন তো এটা ভাববেন না। 2014 এবং 18 যেরকম একতরফা ইলেকশন করে 10 বছর ক্ষমতা রয়ে গেছেন, এর আগে বৈধভাবে 8-5 বছর, এই অবৈধভাবে 10 বছর 15 বছর, আবার 23 সালের পরে আবারও অবৈধভাবে ক্ষমতায় আসবেন, 5 বছর থাকবেন 41 সাল পর্যন্ত, সেই স্বপ্ন দুলিশ্যাত হয়ে যেতে পারে, গড়ে যেতে পারে 75-এর মতো ঘটনা, গড়ে যেতে পারে লিবিয়ার মতো ঘটনা, গড়ে যেতে পারে ইরাকের মতো ঘটনা, গড়ে যেতে পারে আপনার মিশরের মতো ঘটনা, ঘটতে পারে যে কোনো ঘটনাই ঘটতে পারে। চোখ রাখবেন, দেখবেন কি ঘটে, কিছু না কিছু একটা হচ্ছে সামনে আসবে দিন, যেমন র‍্যাবের পিছনে একটা ঘটনা ঘটে গেছে সেরকম সামনে আপনাদেরও আসছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর SMTS এর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।